আবার নিয়ে চলে এসেছি, চলো বেঞ্চ করি। আর কিছু বলার নেই আমার। তুমি এত টায়ার্ড হয়ে গেছো কেন অনির্বাণ? পার্শ্বতি, এটাকে টায়ার্ড হওয়া বলে না। আসলে আকাশটা দেখেছো? মানে পেঁজা পেঁজা তুলো মেঘের কথা বলছি না আমি, সে অনেকদিন ধরেই ছিল। কিন্তু আমার আকাশের দিকে তাকিয়ে থেকে বসে থাকতে খুব ভাল লাগছে জানো তো। তুমি আজকে শোটা করো, আমায় ছেড়ে দাও প্লিজ। এরকম নর্মালি হয় প্রেমে পড়লে, কিন্তু তোমার জীবনে কি সেসবের কোনো জায়গা আছে আমার তো মনে হয় না। যাই হোক, তোমার জীবনের প্রেম নিয়ে যদি এখন আমরা শোটা করিও, আমার মনে হয় না কেউ শুনবে। তার চেয়ে আমরা বরং কতগুলো প্রেমের ওয়েব সিরিজ নিয়ে কথা বলি। আর তুমি বুঝতেই পারছো আজকে আমি এক্সাইটেড, কারণ আগের দুটো এপিসোডে তুমি তো প্রেমকে খুব একটা জায়গা দাওনি, কিন্তু এই সপ্তাহে এখানে প্রেমেরই দখলদারি চলবে। দুঃখটা কোথায় জানো তো? তুমি আমায় না বুঝলে না, আমি তো প্রেমেই পড়ে আছি। তবে তুমি বলো। দেখো, এই যে না বোঝার ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু একটা ওয়েব সিরিজে সাম্প্রতিক সময় আমরা দেখেছি, যেটার নাম হচ্ছে জিনি ওয়েডস সানি। এবং সেখানে যিনি ইয়ামি হয়েছেন তিনিই তো আমার সব। কিছু আর আমার বলার নেই। এই যে তোমার যেরকম এই সুন্দরীর ওপর মনটা একটু গলে গিয়েছে, তেমনি এই ওয়েব সিরিজে আমরা একজন ছেলেকে দেখতে পাই যার মন গলে গিয়েছিল এই সুন্দরীর প্রতি, কিন্তু তিনি শুধু এই সুন্দরী কেন, কোনো সুন্দরীকেই তুলতে পারছিলেন না। তুলতে মানে তুমি বোঝো তো, মানে মন পাচ্ছিলেন না কোনো সুন্দরীর। ও আচ্ছা। কিভাবে মন পাবেন সেইটা নিয়েই গল্প। এবং খুব মজার, শেষে তাকে একজন হেল্প করে এবং এই সুন্দরীর সাথে তার আবার মিলটিলও হয়। কিন্তু ঘটনা হচ্ছে যে এই ওয়েব সিরিজটা যখন তুমি দেখবে, আমিও দেখতে বসেছিলাম এটা ভেবে যে এখানে এমন একটা লাভ স্টোরি থাকবে যেটা জমজমাটি, কারণ একটা গান আছে যেটার মধ্যে একটা পাঞ্জাবের স্বাদ রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি আমি ওয়েব সিরিজটা দেখতে দেখতে বুঝতে পারছিলাম না যে এই ওয়েব সিরিজটার লাভ স্টোরিটা আমার লাভ স্টোরিগুলোর মতো খারাপ না তোমার লাভ স্টোরিগুলোর মতো খারাপ। দেখি, আমি সেসব আমি একটু বেরিয়ে আসি, কারণ যথেষ্ট অপমানিত হচ্ছি আমি না। কিন্তু আমার মানে ঠিকই বলেছো ভাস্বতী, দেখো এই যে কমিটমেন্ট ফোবিয়া নিয়ে ছবি, মানে আমরা আগে আমরা ফিচারের কথাই বলি, আমরা লাভ আজকাল দেখেছি, ও নাবার দীপিকা যাকে থাক, লাভ আজকাল দেখেছি, আই হেট লাভ স্টোরিজ দেখেছি, জওয়ানি আবার দীপিকা না জওয়ানি জানেমন সেও দেখেছি, সরি ভুল বললাম, ভুল তো বলতেই পারি আমি 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 ঘেটে যাচ্ছি। দীপিকার নামটা এলেই তুমি এরকম সবকিছু গুলিয়ে ফেলছো। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, এটা কিন্তু প্রেমের এপিসোডের পক্ষে ভালো হচ্ছে। ও আচ্ছা বলছো, আচ্ছা থ্যাংক ইউ। তো আমরা এরকম কমিটমেন্ট ফোবিয়া নিয়ে ছবি দেখেছি, এবং এটাও দেখেছি যে এই কমিটমেন্ট ফোবিয়া নিয়ে ছবির কিন্তু যাকে বলে দি এন্ডও হয়ে গেছে। তারপরে এইরকম একটা নতুন মিডিয়ামে ওটিটিতে এইরকম একটা বস্তা পচা জিনিস কি করে পাকিয়ে ফেললো কোনো মানে হয়? মানে এবং স্পেশালি যেটা বলছো বিক্রান্ত মাসে, বিক্রান্ত মাসে কি আমরা আগে ডেথ ইন দ্য গাঞ্জে দেখেছি, ছাপাকে দেখেছি, অত্যন্ত সিরিয়াসভাবে দেখেছি, এইখানে যে একটা ফুরফুলে প্রেম এই দুজনের, আমি এবং বিক্রান্তের, তো এইটা মানে তোমার কি মনে হয় যে এইটা ছাড়া অন্য কোনো প্লাস পয়েন্ট আছে ছবিটার? না, একেবারে কোনো প্লাস পয়েন্ট নেই। এবং তুমি যেহেতু কমিটমেন্ট ফোবিয়ার কথা বললে, আমি যেটা বলতে চাই, শোনো পরিষ্কার কথা হচ্ছে এই শোটা নেটফ্লিক্সের একটা শো। নেটফ্লিক্স শুনলে বা অ্যামাজন প্রাইম শুনলে আমাদের মনে হয় যে ওটার ওপর আমাদের কমিটেড থাকা উচিত, ওরা আমাদের ভালো ভালো কন্টেন্ট দেখাবে, কোথাও আমাদের একটা ভরসা আছে। কিন্তু এইটা দেখার পরে আমরা কনক্লুড করতে পারি যে আমাদের যেসব শ্রোতা বন্ধুরা আছেন তাদের কোনো নেটফ্লিক্স অ্যামাজন কারুর ওপর কমিটমেন্ট থাকা উচিত না, শুধুমাত্র চলো বিঞ্জ করার ওপর কমিটমেন্ট থাকা উচিত। কারণ আমাদের থেকে ওনারা অ্যাকচুয়ালি জানতে পারবেন যে নেটফ্লিক্স হলেও কোন শোটা দেখা উচিত বা উচিত না, মানে যে কোনো প্ল্যাটফর্মেরই কোন শোটাতে ভরসা রাখা যায় বা যায় না। বেশ, তুমি তো উড়িয়ে দিয়েছো, এবং কয়েকদিন পর থেকে মনে হচ্ছে আমাকে এই মানে এই জায়গা থেকে উড়িয়ে দেবে। কিন্তু তুমি বদনাম করলে একটি ওটিটি প্ল্যাটফর্মের, কিন্তু তারাই কিন্তু এরপর আনছে আ সুটেবল বয়, এ সিক্স পার্ট এপিসোড যেখানে কিন্তু ঠাবু আছে। আমার একটাই গান মনে পড়ে রবীন্দ্রসঙ্গীত জানো তো, ঠাবু মনে রেখো, আমি আর পাচ্ছি না ধরে রাখতে, তুমিই বলো।
না মানে আমি এটাই বুঝতে পারছি না যে চলো বিঞ্জ করি এই শোটাতে তুমি একটা সপ্তাহে কবিতা একটা সপ্তাহে গান এই অবধি এগিয়ে গেছো, পরের সপ্তাহগুলোতে তুমি কি করবে যা শ্রোতাদের কাছে পৌঁছে যাবে? এটা তো একটা ভীষণ আকর্ষণের জায়গা, ঠিক যেরকম আমি আকৃষ্ট হই যখন আমি দেখি একটা ট্রেলারে টাবুর সঙ্গে ঈশান খাট্টার প্রেম। হ্যাঁ মানে টাবুক টাবুকে টাবুকেই দেখি। না আমি তো ঈশান খাট্টারকে দেখি। হ্যাঁ ভালো 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 ভালোই। আচ্ছা মজা রেখে তুমি আমাকে বলো, এরম যে একটা লাভ স্টোরি, এই লাভ স্টোরিটা, এটা তো শুধু লাভ স্টোরি নয়, প্রথমত এই গল্পটাতে একজন মেয়ের জন্য একটা উপযুক্ত পাত্র খোঁজা হচ্ছে, এবং ভারতীয় সমাজে তুমি জানো এখনো সাধারণত মধ্যবিত্ত বাড়িতে একটা সাংঘাতিক মাইন্ড ব্লক থাকে মেয়েদের জন্য পাত্র খোঁজা নিয়ে, এবং সেখানে ধর্ম রাজনীতি হিন্দু মুসলিম এই সব শব্দগুলো ঢুকে পড়ে। তো কতটা উপযুক্ত হবে 2020-র জন্য এই গল্পটা বলে তোমার মনে হয়? দেখো আমার মনে হয় যে একটা সময় মানে সুটেবল বয় বিক্রম সেটের মানে এটা তো একটা সময়কে ধরা, এবং ডাউন দ্য ইয়ার্স অবশ্যই এটা অনেক পুরনো দিনের একটা কথা, কিন্তু ডাউন দ্য ইয়ার্স কিন্তু এই যে তুমি কয়েকটা প্রসঙ্গ তুললে এইগুলো কিন্তু এখনো ইকুয়ালি পার্টিনেন্ট, এবং এইগুলো কিন্তু আমার মনে হয় বদলায় না, যেমন বদলায় না ঠাকুর জন্য আমার প্রেম। তুমি যখন আবার প্রেমের কথা বললে তখন আমি আরেকটা কথা বলতে চাই, প্লিজ বলো। সেটা হচ্ছে যে অভিনয়ের প্রতি আমার যা প্রেম, মানে বলছি যে অভিনেতাদের প্রতি আমার যা প্রেম, যেমন এই সিরিজে কিন্তু বাঘা বাঘা কয়েকজন অভিনেতা আছে যাদের উইদিন কোট বক্স নেই। রাম কাপুর আছে, শাহানা গোস্বামী, আমি জানি না শাহানা গোস্বামীকে কেন এত কম ইউজ করেন সবাই, থ্যাংকস টু মীরা নায়ার। হ্যাঁ মানে শাহানা গোস্বামী আছে, রাম কাপুর আছে, তানিয়া মানিকতলা, আমাদের মানিকতলা নয় কিন্তু তানিয়া মানিকতলা নিউ ফেস আমাদের কাছে, লতার সেন্ট্রাল ক্যারেক্টারটা লতা, যে মেয়ের কথা তুমি বলছিলে আর কি, তার চরিত্র করছে রাচিকা দুগ্গাল আছে। তো এইরকম অনেক চরিত্র আছে, এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের বাংলার একজন আছেন প্রদীপ দা, প্রদীপ মিত্র, সো দ্যাটস এ ব্রিলিয়েন্ট নিউজ আমার মনে হয়, যিনি কিন্তু এই এটা বেসিক্যালি ইট ওয়াজ মেড ফর বিবিসি ওয়ান, তো এইটাতে অভিনয় করেছেন, সো তাবু তো আছেনই। কি আর বলবো, মানে এখান থেকে যদি তোমাকে না সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে তো তুমি এখানেই আটকে থাকবে। তো তোমার টাবুর ওপরে যেরকম ব্যথা, তেমনি বাঙালি মেয়েদের যে নায়কের ওপর ব্যথা রয়েছে, সেরকম একজন নায়ক হচ্ছেন আবির চ্যাটার্জি, এটা তো তুমি মানবে? আবিরের কথা শুনবো এখন, মানে আবিরা কেউ নেই, না ঠিক আছে আবির ভালো ছেলে, বলো কি বলবে, তো তোমার তো আমার খুব পছন্দের। দেখো আমার ভীষণ পছন্দের, এবং আমি আবিরের সাথে কথা বলে বুঝেছি আবির কিন্তু ওয়েব সিরিজ নিয়ে তোমার মতো পড়াশোনা করে, মানে তুমি যেরকম এই শোটা করার জন্য পড়াশোনা করো, দেখো ওকে তো এরকম একটা শো করতে হয় না, তাও ওর এই পড়াশোনাটা রয়েছে। তুমি কথাগুলো মন দিয়ে শোনো তাহলে তুমি বুঝতে পারবে। চালাও যখন বলছো, ভালো বন্ধু। একটা কথা আগে ভাগেই বলে রাখা ভালো যে আমি প্রচুর বিঞ্জ করতে পারি, এবং সেই ভয়ে আমি বিঞ্জ করি না। আমি দেখছিলাম লকডাউনের শুরুর দিকে আমার বন্ধু বান্ধব এবং অনেক পরিচিত মানুষরাই তারা আপডেটও দিচ্ছিলেন, তারা মানে রুদ্ধশ্বাস গতিতে প্রচুর ওয়েব সিরিজ প্রচুর সিনেমা দেখে ফেলছিলেন, আমি অতটাও দেখিনি, আর মন মানসিকতাও অতটা ভালো ছিল না হয়তো, একটা অদ্ভুত অ্যাংজাইটি প্যানিক ইত্যাদির মধ্যে তো আমরা সকলেই যাচ্ছিলাম। তার ফলে আমি চাইছিলাম যে একটু ফিল গুড, একটু মন ভালো করে দেয় এরকম ওয়েব সিরিজ যদি দেখতে পারি, কারণ আমি জানি না, ইটস নট মাই কমপ্লেন, বাট মোস্ট অফ দ্য ওয়েব সিরিজ খুব পপুলার যেগুলো সেগুলো একটু ডার্ক হয়তো, তো সেইগুলো জানি না, সকলের পছন্দের সঙ্গে আমার পছন্দ নাও মিলতে পারে। তবে আমি যে ওয়েব সিরিজগুলো দেখেছি, প্রথমেই বলে রাখি আমি গেম অফ থ্রোনস অ্যাডিক্ট, বাট সেটা নতুন করে দেখিনি, বাট বাকি যে ওয়েব সিরিজগুলো দেখেছি তার মধ্যে আমার খুব ভালো লেগেছে লুথার, এড্রিস আলবা, তার ক্যারেক্টারাইজেশন, তার অভিনয়, অন্যান্যদের অভিনয়, খুব অদ্ভুতভাবে গল্পটা বলা, আমার খুবই ভালো লেগেছে। এছাড়া আর একটা ওয়েব সিরিজও ভীষণ পছন্দ হয়েছে, সেটা হচ্ছে দ্য বিগ লিটল লাইস, সেখানে বাঘা বাঘা সব অভিনেতা অভিনেত্রীরা আছেন এবং মেরিল স্ট্রিপ আছেন, ওয়েন মেরিল স্ট্রিপ ইজ দেয়ার কোয়ালিটি ইজ গ্যারেন্টিড, এবং আমি বেশ অবাক হয়ে গেছি, ছিটকে গেছি বেশ দেখে, দ্য মেকিং, স্টোরি টেলিং এবং যে ট্রিটমেন্ট আমি এক্সপেক্ট করিনি সত্যি কথা বলতে যখন আমি ওয়েব সিরিজটা শুরু করেছিলাম। আর দিশি ওয়েব সিরিজের মধ্যে আমার পাতাল লোক বেশ ভালো লেগেছে, কয়েকটা অবজারভেশন আমার আছে, বাট বেশ বেশ ভালো লেগেছে এবং বেশ কিছু ভালো অভিনেতাকে আমরা পেয়েছি। আর আমি তো মনোজ বাজপেয়ের মারাত্মক ফ্যান, কাজেই আমি ফ্যামিলি ম্যানটাও গোগ্রাসে গিলে ফেলেছি, ওয়েট করে আছি যে ফ্যামিলি ম্যানের পরের পার্টটা কবে আসবে,
এছাড়া আর একটা ওয়েব সিরিজ আমি বলতে পারি, সেটা মিনি সিরিজ, সেটাও আমি দেখেছি, সেটা হচ্ছে চেরনোবেল। ইতিহাসের একটা খুব ইম্পর্টেন্ট বিষয়কে তুলে আনা, বেশ গা শিউরে ওঠে যে পরিমাণ রিসার্চ এই মিনি সিরিজটার পিছনে ওনারা দিয়েছেন, এবং তারপরে একটা ফেলে আসা সময় এবং তার এফেক্ট সেটা বেশ বেশ নাড়িয়ে দেয়। তো এই মুহূর্তে চট করে এই কটা ওয়েব সিরিজের নামই মাথায় আসছে যেগুলো আমার বেশ পছন্দ হয়েছে। এখন দেখা যাক পরবর্তীকালে পুজোর সময় বা অন্যান্য সময় কি ওয়েব সিরিজ দেখতে পারি, সেটা দেখা যাক। তো বেসিক্যালি আবির যেটা বললো, আবির কিন্তু ডার্ক কিছু দেখছে না। দেখেছো দেখেছো, আমি 3 সপ্তাহ ধরে তোমাকে বলছি যে ডার্কের চেয়ে একটু প্রেমে আসাটা দরকার, আর তুমি সমানে প্রেম থেকে স্ক্যামে চলে যেতে চাইছো। স্ক্যাম স্ক্যাম, আরে হ্যাঁ স্ক্যাম, মানে তুমি বলছো হানসল মেহতা তৈরি করা হর্ষাদ মেহতাকে নিয়ে স্ক্যাম? এক্স্যাক্টলি। ও ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে। এই এই যে ভদ্রলোক প্রতীক গান্ধী, এই নতুন একজন গান্ধী এলেন, এই প্রতীক গান্ধী কোথায় ছিলেন বলতো? যাক বাবা, একজন পুরুষের ওপর তোমার যে এই আস্থা তৈরি হয়েছে, এটা তো আজকের শোতে একটা ইন্টারেস্টিং ব্যাপার। না আমি আমি সত্যি মানে এই এই যেভাবে হানসল মেহতা এবং জয় মেহতা কো ক্রিয়েটার, মানে ওনারা যেভাবে আর কি হর্ষাদ মেহতার মতন উইদিন কোর্ট একজন ভিলেন, ইনফ্যাক্ট কোর্ট দিচ্ছি বা কেন, একজন ভিলেনকে যেভাবে ঠিকভাবে তৈরি করেছেন, এইটা কিন্তু অসম্ভব ইন্টারেস্টিং। মানে একজন চল থেকে উঠে আসছে এবং সে কিন্তু বিকামস ওয়ান অফ দ্য মানে মোস্ট পাওয়ারফুল রিচ পার্সন ইন দ্য হোল অফ ইন্ডিয়া, এবং দেখো সিস্টেমকে ঘোল খাওয়াচ্ছে, যদিও পরে সিস্টেমে জিতছে তার বিরুদ্ধে, কিন্তু এই সিস্টেমকে ঘোল খাওয়ানোর যে ব্যাপারটা, এটা কিন্তু দুরন্তভাবে উইদাউট গ্লোরিফাইং হর্ষাদ, এইটা কিন্তু হানসল মেহতা করেছেন। তো তোমার কেমন লাগছে বলো না? আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং এখানে আমার আরো একটা জিনিস ইন্টারেস্টিং যেটা লাগছে, সেটা হচ্ছে তুমি দেখবে এমন অনেক উদাহরণ রয়েছেন যেসব পরিচালকরা ভালো সিনেমা তৈরি করেন, তারা অনেক সময় ওয়েব প্ল্যাটফর্মে একটা কন্টেন্ট তৈরি করতে গিয়ে ছড়িয়ে লাট করেন। আবার ওয়েব প্ল্যাটফর্মে যারা খুব ভালো ডিরেকশন দেন, তুমি দেখবে তাদের ছবি বক্স অফিসে সুপার ফ্লপ হয়ে যায়। কিন্তু হানসল মেহতাকে দেখে আমার যেটা খুব ইন্টারেস্টিং লাগলো, ছবিটা উনি যেরকম দক্ষতার সাথে তৈরি করেন, একটা ওয়েব প্ল্যাটফর্মের একটা কাজ করতে উনি একই রকম স্বচ্ছন্দ, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং মোর সো দেখো, এই হর্ষাদ মেহতাকে নিয়ে কিন্তু অন্য ছবি হচ্ছে বিগ বুল আসছে, হ্যাঁ, আমার অসম্ভব প্রিয় অভিষেক বচ্চন কে নিয়ে। তো এই প্রেশারটা থাকা সত্ত্বেও কিন্তু হানসল মেহতা এইটা বার করলেন, হর্ষাদ মেহতা ক্যান ওয়াট, এবং যেরকম সুটেবল বয় একটা সময়কে ধরে, সেরকম হর্ষাদ মেহতার এই গল্প স্ক্যাম, এটাও কিন্তু একটা সময়কে ধরে, এবং এটা জাস্ট নট মানে খুব রসালো কিছু স্ক্যামকে নিয়ে একটা দারুণ একটা সিরিজ করে ফেলেছেন, সেটা তো বটেই, কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা তুমিও বলছিলে, যে একটা অসম্ভব ভালো কাজ হয়ে রইল, উইচ পিপল ক্যান রেফার টু আই মিন মেনি ইয়ার্স ডাউন দ্য লাইন। কিন্তু তাও এখানেও কিন্তু একটা প্রেম আছে, কারণ হর্ষাদের মূল কথাই তো হচ্ছে রিস্ক হ্যায় ইসিলিয়ে তো ইশক হ্যায়। যাই হোক, কি আর বলবো, তুমি এই যে সময় নিয়ে এত কিছু বলছিলে, সেইটা শুনে আমার না মনে পড়ে গেল, তুমি আবার চলে যাবে আমি জানি, আমি আজকে প্রিপেয়ার ছিলাম। তাহলে তুমি একটু বলে দাও ওনাদেরকে কোনটা জঘন্য লাগছে কোনটা ভালো লাগছে, মানে প্রত্যেক সপ্তাহে যেটা তুমি বলো যে ওনাদের কোনটা জঘন্য লাগছে তোমাকে জানাতে, কোনটা ভালো লাগছে তোমাকে জানাতে, আর তোমাকে কতটা ভালো লাগছে সেটা ব্যক্তিগতভাবে তোমাকে চিঠি লিখে জানাতে। আর আমি আচ্ছা ঠিক আছে, আগেটা বলে নিই, সেটা হচ্ছে যে ওই তো বলেই দিল ভাস্বতী যে চলো বিঞ্জ করি, আপনারা প্লিজ জানাবেন কোনটা দারুণ লাগছে আর কোনটা জঘন্য লাগছে, প্লিজ লিখে পাঠান, যা ইচ্ছে করে পাঠান, মেল করে পাঠান, বলে পাঠান, এনিথিং, কিন্তু প্লিজ পাঠান, আপনারা পাঠাচ্ছেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্যাট, থ্যাংক ইউ ফর দ্য মেলস উই আর গেটিং, চিঠি তো হাতে লিখে আজকাল কেউ দেয় না, তো যেরমভাবে ইচ্ছে আপনি পাঠান। কোথায় পাঠাবেন? পাঠাবেন হচ্ছে চলো বিঞ্জ করি কেয়ার অফ এই সময় গোল্ড @gmail.com। তো ভাস্বতী, আমি জানি তুমি খুশখুশ করছো, দেখো আর একদম সময় নেই, টাটা অনির্বাণ, আমি পরের সপ্তাহে তোমাকে মিট করছি। করো, কিন্তু এটা মনে রেখো যে পূজয় কিন্তু কোথাও আমিও তোমার জন্যে।